হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো আজকে কথা বলবো সিনেমাটা নিয়ে, সেটার নাম হচ্ছে কলকাতা চলন্তিকা, যেটা খুব কম শো পেয়েছে, কিন্তু মন থেকে আমি সিনেমাটা দেখার পর বলতে পারি এটা অনেক বেশি শো ডিজার্ভ করে, অনেক কিছু ডিজার্ভ করে। কারণ সিনেমাটার মধ্যে অনেকগুলো দিক রয়েছে, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে একজন ইউটিউবার যে হঠাৎ করে ইউটিউব শুরু করেছিল, সে সেখান থেকে সেলিব্রিটি হয়ে আজকে সে বড় পর্দায় নিজেকে দেখছে, এটাও কিন্তু একটা খুব ভালো একটা মানে ভালো লাগে। নিজে যেহেতু ইউটিউবার, ওই জায়গাটা এখন অ্যাচিভ করতে পারিনি, কিন্তু কিরণ দাকে দেখে ভালো লাগে। কারণ আমার ইউটিউবে প্রথম আসার ক্ষেত্রে মানে ইউটিউবার হব এই জিনিসটা বাঙালিদের মধ্যে জায়গা ছিল, তার নাম হচ্ছে কিরণ দত্ত। তো সে নিজে আজকে এসেছিল, দর্শকদের ভিড়ে ছিল এবং তাকে ঘিরে ফ্যানদের উল্লাস দেখলে সত্যি ভালো লাগে। তো সেটার একটু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে না। তো এবার সিনেমাটা নিয়ে যদি কথা বলি, এখানে দেখুন প্রথমে থেকেই বলে রাখি, এখানে ফার্স্ট হাফটা দেখানো হয়েছে যে উড়ালপুর দুর্ঘটনার আগে তাদের লাইফটা কিরম ছিল এবং উড়ালপুর দুর্ঘটনার পর ওই ক্যারেক্টারগুলো জীবনে কী কী পরিবর্তন আসে। তো ফার্স্ট হাফের মধ্যে অনেক এন্টারটেনমেন্ট পারপাস ছিল, কমেডি ছিল, খুব ভালো মতো কিছু কিছু ডায়লগ ছিল যেগুলো সত্যি দাগ কাটে। এবং এই সিনেমার কয়েকটা ক্যারেক্টার মনে থেকে যাবে, যেমন পাভেল দা যে ক্যারেক্টার প্লে করেছে কবিতা, সত্যি মনে থাকবে। এছাড়া রজতাভ দত্তর যে ক্যারেক্টারটা, যে হয়তো বয়স অনেক বড় কিন্তু তার ব্রেনটা বাচ্চাদের মতো। এবং অপরিতা আড্ডু ম্যাম, প্রত্যেকের মানে দিদিপ্রিয়া থেকে শুরু করে কিরণ দত্ত, প্রত্যেকটা ক্যারেক্টার এই সিনেমায় একটা আলাদা করে ছাপ তৈরি করে। এবং সবথেকে একটা ভালো দিক যেটা আমার পজিটিভ লেগেছে এই সিনেমার, সেটা হচ্ছে এই সিনেমাটা না আপনাকে প্রতিটা মুহূর্তে একটা ফিলিংস দেবে। দেখুন, আপনারা যদি আশা করে থাকেন বোঝেনা সে বোঝেনার মতো বিরাট একটা সেই বড় পর্দায় একটা বিরাট ভিএফএক্সওয়ালা বাস অ্যাক্সিডেন্টের সিন দেখবেন, সেই জিনিসটা কিন্তু আপনি সিনেমায় পাবেন, আমি প্রথমেই বলে দিচ্ছি, টু বি অনেস্ট। কারণ এই সিনেমাটা যে বাজেটে তৈরি করা হয়েছে সেটা করা সম্ভব ছিল না, কিন্তু সেই বাজেটের মধ্যে থেকেও যেভাবে জিনিসটা দেখানো হয়েছে এবং তারপর তাদের যে জীবনে দুর্ঘটনাগুলো ঘটলো, তার ফলে তাদের লাইফে কী হলো, এই জিনিসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তাদের যে ইমোশনটা, দেখুন এই সিনেমাটা লোকের দেখার দুটো কারণ থাকবে, একটা হচ্ছে সিনেমাটা বড় পর্দায় দেখতে কেমন লাগছে, সেকেন্ড হচ্ছে ইমোশনটা। তো এই সিনেমাটা কিন্তু ইমোশনটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আমরা অ্যাটাক হতে পারবো, মানে আমরা অ্যাটাচ হতে পারবো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, আমরা ঢুকতে পারবো। কারণ এরকম ক্যারেক্টার আমাদের চারপাশেই ঘুরে, যেমন ধরুন সৌরভ দাসের যে ক্যারেক্টারটা, যেটা একটা বস্তির ছেলে এবং ঈশা সাহার তাদের মধ্যে প্রেমটা দেখানো হয়েছে, এরকম আমরা হামেশাই চারপাশে দেখতে পাই। এছাড়া খুব ভালো লাগলো যে ভগবান বাসিওয়ালা, যিনি ভগবান সে বাবু, যিনি সেতার বাজান, যাকে তোমরা ফেসবুকে দেখেছো, তাকে এখানে খুব ভালোভাবে কিন্তু কাজে লাগানো হয়েছে। এটা খুব ভালো লাগলো যে এরকম শিল্পী মানুষদেরও পাভেল দা এইভাবে নিজের সিনেমায় তুলে ধরেছে, এটা কিন্তু খুব ভালো একটা মানসিকতার দিক, এটা আমার মানে খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। এছাড়া দিদিপ্রিয়ার যে ক্যারেক্টারটা, দিদিপ্রিয়াকে খুব ভালো মানিয়েছে। তবে আমার যে মানে যার অভিনয় পার্সপেক্টিভে খুব ভালো লেগেছে, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা কিন্তু খুব অন্যরকম। একজন অধ্যাপক যে করোনার জন্য কলেজ বন্ধ, অথচ সে কলেজে এসেই কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে, সে ঘরে বসে নিতেই বাধ্য নিচ্ছে না, কেন সেখানে ডায়লগ রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এরকম মুভমেন্ট রয়েছে অনেকগুলো, যে মুভমেন্টগুলো কিন্তু খুব ভালো এবং খুব ভালো আপনাকে একটা মানে একটা কী বলবো, একটা অন্য জগতে নিয়ে যাবে। কারণ এখানে কলকাতারই কিছু চরিত্রদের নিয়ে সিনেমাটা করে, যে কারণে কলকাতা চলন্তিকা, এবং সিনেমা শুরুই হচ্ছে একটা স্যান্ড আর্ট দিয়ে, যেখানে কলকাতার বিভিন্ন ঐতিহ্যকে সুন্দরভাবে দেখানো হয়েছে সিনেমার নামকরণের সাথে সাথে, সেটা দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকটা গান খুব ভালো এবং প্রেমগুলো যেগুলো হচ্ছে আস্তে আস্তে চারপাশে যেভাবে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, অপরিতা আটোর সঙ্গে একজনের, দিদিপ্রিয়ার সঙ্গে কিরণ দত্তের, ওইগুলো না খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে, ওগুলো খুব পজিটিভ দিক। এবং তারপর যখন দুর্ঘটনাটা ঘটলো, তারপর তাদের জীবনে যে ইমোশনটা, সেই ইমোশনটা কিন্তু আপনাদেরকে সিরিয়াসলি অ্যাট্রাক্ট করবে, আপনারা ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে আপনাদের মনে কিন্তু ভারাক্রান্ত হবে, ওই জিনিসটা খুব দরকার ছিল সিনেমাটায়। যদি ওই জিনিসটা না পজিটিভলি করতে পারতো তাহলে এই সিনেমাটা কিন্তু প্রবলেমে পড়তো, কারণ একটা দিক দর্শকরা হয়তো সিনেমায় পাবে না, তাহলে খুব ভালো কোনো ভিএফএক্সের কাজ, কারণ বাজেট কম। তো সেটাকে কভার করার জন্য প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হওয়া দরকার ছিল, সিনেমাটার স্ক্রিন প্লে খুব ভালো হওয়া দরকার ছিল, যেটা আপনাকে বোর করবে না, যে কারণে সিনেমাটা এডিটিং খুব ভালো হয়েছে, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে রাখা হয়েছে, সেটা খুব পজিটিভ দিক। এবং খুব ভালোভাবে সিনেমাটাকে কিন্তু এডিট করা হয়েছে, যেটা আমার খুব পজিটিভ লেগেছে, যে কারণে আপনার সিনেমাটা কোনো মুহূর্তে বোর লাগবে না, আপনি ক্যারেক্টারগুলো ফিল পাবেন। একটা অনামিকা ম্যাম অনেকদিন পর দেখে ভালো লাগলো, তাকে বেশ ভালো রকম একটা পার্ট দেওয়া হচ্ছে, তার ক্যারেক্টারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা অনেক কিছু শেখাতে পারে আপনাকে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এবং পাভেলদার যেটা সিনেমায় সব কিছু থাকে, যে সাধারণ মানুষের ইমোশনগুলো ফুটিয়ে তোলা, যেটা প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করে, যেটা তার বাবার নাম গান্ধীজি সিনেমাতেও ছিল, উসুরেও ছিল, এই সিনেমাটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং আমার দেখা পাভেলের অন্যতম সেরা কাজ আমি বলবো না, কিন্তু ভালো লেগেছে কাজটা, এবং এটা অনেক বেশি হল ডিসার্ভ করে, খুব কম হল পেয়েছে, এটা অনেক বেশি হল ডিসার্ভ করে। এবং আরেকটা কথা যদি বলে রাখি কিরণ দত্তের অভিনয় নিয়ে, দেখুন কিরণ দত্ত এই সিনেমায় যে প্রচুর সিন পেয়েছে তার লিমিটের মধ্যেই পেয়েছে, তাই জন্য যে সে কোথাও এটাকে অভিনয় করতো সে
চিকেন, সেই হিসেবে দেখলে তার অভিনয় কিন্তু ভালো, আমি অস্কার বলবো না, আমি তার ওয়েব সিরিজের ক্ষেত্রেও বলছি, এটার ক্ষেত্রেও বলবো, তার পারফরমেন্স কিন্তু ভালো এবং তাকে পরিচালক ভালোভাবেই কাজে লাগিয়েছে, যেটুকু দরকার ছিল সেটুকুই তাকে রাখা হয়েছে, তার বেশি তাকে দেওয়া হয়নি, কিন্তু সেটুকুর মধ্যে থেকেও নিজেকে কিন্তু ভালোভাবেই ফুটিয়ে ধরেছে। প্রথম কথা, দিদিপ্রিয়ার সঙ্গে তাকে খুব ভালো মানিয়েছে এবং দিদিপ্রিয়া এক একটা সিনে খুব ভালো অভিনয় করেছে, এবং লাস্টের যে সিনটা এত ভালোভাবে তৈরি করা হয়েছে, পাভেলের যে মাথায় এসছে এরকমভাবে সিনটা শেষ করবো, সিনেমাটাকে এইভাবে শেষ করবো, সেখানে দেখানো হচ্ছে কলকাতারই মধ্যে কারো কারোর মধ্যে আনন্দ কাজ করছে, একটা কারণে আনন্দ হচ্ছে, আবার একাই দিয়ে কিন্তু একটা ক্যারেক্টার জীবনে দুঃখ এসছে, তো সেই আনন্দ আর দুঃখর যে ব্যাপারটা একটা সিনের মধ্যে আপনাদেরকে একবার আনন্দ দেবে, একবার আপনাদেরকে দুঃখ দেবে, সো সেইটা না খুব ভালোভাবে করা হয়েছে। তো সিনেমাটা সব মিলিয়ে আমার মতে একবার হলে গিয়ে দেখার মতো কাজ, অবভিয়াসলি গিয়ে দেখতে পারেন। আমি এটা 220 টাকা খরচ করে আইনক্সে এসে প্রায় 3 ঘন্টা রাস্তা পার করে যে সিনেমাটা দেখেছি, কিন্তু আমি দেখে হতাশ হইনি, একটা কিছু নিয়ে বেরোচ্ছি, একটা ফিল নিয়ে বেরোচ্ছি, সেটাই চেয়েছিলাম, তো সেটা পেয়েছি আমার পার্সোনালি মনে হয়। তো এবার আপনাদের আমরা অনেক বলি আপনাদেরকে দিতে, আপনারাই অনেক সময় চান না, তো এটা না গেলে আপনারা অনেক কিছু একটা মিস করবেন, তো দেখে আসতে পারেন আমার পার্সোনালি মনে হয়। এটাই আমার বক্তব্য, এটাকে রেটিং দেবো 5.5/3। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যদি চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে বেল আইকন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, কোন তো ভাই, টেক কেয়ার।